বিএনপি জামাত ক্ষমতা যাবার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। 17 কোটি মানুষকে অবরোধ করবার জন্য কর্মসূচি ঘোষণা করেছে। আমি মনে করি এটা পাগলামি ছাড়া আর কিছুই না। কোটি কোটি মানুষকে অবরোধ করে তাদের জীবন এবং জীবিকাকে ধুলোয় মিশিয়ে দিয়ে তাদের জীবনকে বিপন্ন করে কোন রাজনৈতিক কর্মসূচি কোন সুস্থ নেতৃত্বের পরিচয় বহন করে বলে আমি মনে করি না। বিরোধী দল ভূতের উল্টো পা দিয়ে পিছনে হাঁটতে চায়। অবৈধ এই অবরোধের প্রতিবাদে পুরনো ঢাকায় আমরা আজকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছি। যারা আজকে এখানে এসেছেন এই প্রতিবাদ সমাবেশে যোগ দিতে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অতীতে যেমনি ভাবে শেখ হাসিনার সাথে ছিলাম, পাশে ছিলাম, বাংলার জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম, এই শহরের মানুষের সাথে ছিলাম, পাশে ছিলাম, আগামী দিনে যে কোনো সংকটের সম্ভাবনায় পুরনো ঢাকার মানুষ শেখ হাসিনার সাথে থাকবে এবং পাশে থাকবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে চলছে, যার সুফল প্রতিটি মানুষ আমরা ভোগ করছি। আমাদের কিছু সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলোকে সমাধানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলছি এবং এগিয়ে চলব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য, আমার ভাইরা, বিএনপি জামাত ক্ষমতায় যাবার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি জামাত ক্ষমতায় যাবার জন্য 17 কোটি মানুষকে অবরোধ করবার জন্য কর্মসূচি ঘোষণা করেছে। আমি মনে করি এটা পাগলামি ছাড়া আর কিছুই না। জনগণের যদি কোনো ন্যায্য অধিকার আদায় করার জন্য কেউ কোনো সংগ্রাম কিংবা কর্মসূচি দেয়, সেটা অবশ্যই জনগণকে সম্পৃক্ত করে জনগণকে শান্তিপূর্ণভাবে করা উচিত বলে আমি মনে করি। ক্ষমতায় যাবার জন্য কোটি কোটি মানুষকে অবরোধ করে তাদের জীবন এবং জীবিকাকে ধুলোয় মিশিয়ে দিয়ে তাদের জীবনকে বিপন্ন করে কোন রাজনৈতিক কর্মসূচি কোন সুস্থ নেতৃত্বের পরিচয় বহন করে বলে আমি মনে করি না। এটা সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্ক, এটা সম্পূর্ণভাবে একটা উন্মাদনা, এটা সম্পূর্ণভাবে একটা পাগলামি ছাড়া আর কিছুই না। আমরা সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই, আমরা মানুষের পক্ষের রাজনীতি দেখতে চাই, যে রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদেরকে নির্দেশিত করেন, যে রাজনীতির শিক্ষা দিয়েছেন। আমরা মানুষের উন্নয়ন অগ্রযাত্রার রাজনীতি দেখতে চাই। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিরোধী দল ভূতের উল্টো পা দিয়ে পিছনে হাঁটতে চায়। তারা বলে টেক ব্যাক বাংলাদেশ, তার মানে কি? বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে টেনে হিঁচড়ে পিছিয়ে নাও। এটা কোনো সুস্থ বক্তব্য হতে পারে না, এটা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। সুতরাং যারা অসুস্থ মন মানসিকতা পোষণ করেন, যারা অসুস্থ রাজনীতি চর্চার মধ্য দিয়ে এদেশের মানুষকে এদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চান, তাদের বিরুদ্ধে ঢাকাবাসী আজ রাজপথে নেমেছে প্রতিবাদ জানানোর জন্য। আমরা রাজপথে থাকব,
আমরা রাজপথে প্রতিবাদ করব এবং এই অন্যায় এবং এই অসুস্থ কর্মসূচির মোকাবেলা করব।